ছুটি বাড়ানোর দাবিতে রাস্তায় গার্মেন্টস শ্রমিকরা। মিরপুরের গার্মেন্টস শ্রমিকরা ঈদের আগে বেতন বোনাস পরিশোধ, এক সপ্তাহের ছুটি ও বাড়ি যাওয়ার জন্য পরিবহন চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন। তারা মিরপুর 14 নম্বর এলাকায় শনিবার সকালে আন্দোলন শুরু করেন। এরপর দুপুর 12টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা মিরপুর 10 নম্বর বাস স্ট্যান্ড অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। এ বিষয়ে আন্দোলনরত শ্রমিকরা বলেন, ঈদের আর মাত্র 5 দিন বাকি, এখনও আমাদের বেতন বোনাস দেওয়া হয়নি। বন্ধের 1 বা 2 দিন আগে বেতন বোনাস দিলে আমাদের কেনাকাটা করা সম্ভব হবে না। শ্রমিকরা জানান, ঈদের ছুটির 3 দিন ঘোষণা করা হয়েছে, এ সময়ের মধ্যে পরিবার পরিজনের কাছে যাওয়া সম্ভব না, সে কারণে ঈদের ছুটি 3 দিনের বদলে 7 দিন করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ছুটির মধ্যে বাড়ি যেতে ঘন পরিবহন চালু রাখার দাবিও জানান শ্রমিকরা। এদিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া একাধিক শ্রমিক বলেন, আমরা মিরপুরের প্রায় 30টি গার্মেন্টসের শ্রমিকরা এক হয়ে আন্দোলনে নেমেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।